আমরা ভেবেছি ছোটবেলা আমরা যারা স্কুল করেছি তারা প্রথমত সাধারণত আমাদের ক্লাব ছিল একটা উদাহরণ সংঘ, সেখান থেকে আমাদের মূলত সূত্রপাত, ওখানে ফ্রি কোচিং থেকে শুরু করে বসে আঁকো এইসব ব্যাপার নিয়েই আমরা সংঘবদ্ধ হয়েছি ছোটবেলা। যেমন মানিকলাল দে তখন নাটক করতেন, আমি ছবি আঁকতাম, মধুসূদন চক্রবর্তী তিনি ওই ছবির সঙ্গে লেখার ব্যাপারটা তিনি যুক্ত করতেন। তো এইভাবেই আমাদের সংগঠন গড়ে উঠেছে এবং সেই কালচারাল ব্যাপারটা নিয়েই আস্তে আস্তে আমাদের স্কুলের চিন্তাটা এসছে। আর সব থেকে বড় কথা যে আমরা এখানে সব থেকে সবাই পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ, রিফিউজি অধ্যুষিত অঞ্চল, আমাদের মধ্যে আমরা যেসব জিনিসগুলো উপলব্ধি করেছি যে আমরা যা যা পাইনি সেগুলো যাতে ভবিষ্যৎ প্রজন্মকে দিতে পারি তার ভাবনাটাই আমাদের কুড়ে কুড়ে কাজ ছিল। আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যেতাম তখন তাদের চালচলন, তাদের কথাবার্তা আমাদের হয়তো ভালো লাগতো না, কিন্তু আমরা ভাবতাম যে আমরা যদি কখনো আমাদের পরবর্তী জেনারেশনকে একটা জায়গায় উন্নীত করতে পারি তাহলে কৈষ্ণ সমাজটাকে খানিকটা ভালো দিক দেখানো যাবে, এই একটা চিন্তা আমাদের মাথায় ছিল। আর আমাদের স্কুল গড়ার সময় আমাদের যে ভাবনা ছিল সেটা পরবর্তীকালে বাস্তবে অনেকটাই পরিণত হয়েছে। আমরা যা যা ভেবেছি প্রায় আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে খানিকক্ষণ আগে বলেছি যে আমাদের স্বপ্ন পূরণের পক্ষে অনেকটাই স্বপ্ন যে পূরণ হয় এটা বাস্তবে আমরা দেখেছি 40 বছর ধরে, তিলে তিলে স্বপ্ন কী করে পূরণ হয় এটা ভাবাই যায় না, যে আমরা যা ভেবেছি প্রায় তাই করেছি। মাঝখানে অনেক কষ্ট হয়েছে, সেই কষ্টগুলো আমরা ভুলেই গেছি, সেই কষ্টের দিকে আমরা নজর দিই, আমাদের সামনেই নজর, আমরা আরও কতটা এগিয়ে নিতে পারবো আর আমাদের সঙ্গে কত লোক যুক্ত হবে আর অঞ্চলে কত লোককে আমরা আমাদের সঙ্গে পাবো এবং কত ছেলে মেয়ে আমাদের কাছ থেকে কিছু পাবে এবং আমরাও তাদেরকে কিছু দিতে পারবো, এই আশাই আমাদের মানে একান্ত শেষ ইচ্ছাটাই এটাই আর কি। আর একটা অঞ্চলে কিছু হোক, সবাই উপকৃত হোক, এই অঞ্চলকে এই স্কুলকে ঘিরে অনেকের জীবন জীবিকা তৈরি হয়েছে, স্কুলে এমন হয়েছে এবং পার্শ্ববর্তী অঞ্চলে যেসব দোকান সাধারণ খেটে খাওয়া মানুষ তারাও আমাদের কাছ থেকে খানিকটা স্কুল থেকে কিছুটা তারা উপকৃত হচ্ছে, এটা আমাদের সবথেকে বড় পাওনা। এই আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আজকে এসছেন আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, ধন্যবাদ। স্যার থেকে একটু জেনে নেব, স্যার কী বলবেন স্কুল সম্পর্কে? স্কুল সম্পর্কে তো প্রচুর বলার, সেই ৭৭ থেকে এই 2020 সংক্ষেপে বলতে গেলে যে বলতে যে আমরা যেটা দিয়ে আমাদের শুরু করেছিলাম যে ওই মানে বই পুস্তকের ভেতর যে জ্ঞানের শিক্ষা নয় বোধের শিক্ষা, সেই বোধের শিক্ষায় আমরা কতটা উত্তীর্ণ হতে পেরেছি সেটা আমাদের বিভিন্ন প্রান্তে যে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটাই সেই সাক্ষ্যটা বহন করে। আর বিশেষ করে আজকের এই বিশেষ দিনে যে পঠন পাঠনের যে প্রথাগত যে শিক্ষা তার যে মূল্যায়ন ভিত্তিক যে পুরস্কার প্রদান কৃতি শিক্ষার্থীদের সেটা যেমন থাকছে, আর পাশাপাশি পঠন পাঠনের বাইরেও বিভিন্ন বিষয় যেমন আবৃত্তি, সঙ্গীত, তারপর অঙ্কন, কুইজ, হ্যান্ডরাইটিং বিভিন্ন বিষয়ে তাদের যে পারদর্শিতা সেই হিসেবেই আজকে ওদেরকে আমরা সকাল 10টা থেকে আমরা পুরস্কৃত করে চলেছি এবং হয়তো এটা করতে করতে সে সংখ্যাটা নেয়াত কম নয়, প্রায় বোধহয় 1100
1400 মতো শিক্ষার্থী পুরস্কার আজকে পাবে, সেটা আপনারা থাকলে পরে দেখতে পারবেন যে ওরা প্রত্যেকেই গুণী। আমরা জাজমেন্ট করতে গিয়ে দেখেছি যে মানে যেখানে 10 জনকে সিলেক্ট করা সেখানে মানে বেশি জনকে করতে হয়, এতই ওদের ভেতরে সমস্ত ভালো মানের ওরা পারফর্ম করে যে ওদেরকে কাউকে ফেলা খুব মুশকিল হয়। জাজমেন্ট যারা আমরা করি বা বাইরের লোকে এখানে জাজমেন্ট করতে আসে তারাও বলে যে ওদেরকে জাজ করা খুব কঠিন, মানে ওদের এমনই ওরা এমনভাবে আপনারা সব তৈরি করেন। বাইরের যারা বিচারক আসেন তারা বলে যে আপনাদের স্কুলের শিক্ষার্থীদের জাজমেন্ট করাটা খুব আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। এটাই আর বিশেষ কিছু বলার নেই। এই যে আমার সঙ্গে সব সহযোদ্ধারা রয়েছে, হ্যাঁ, দুলাল দে, জবা রায়, অরুণ দত্ত, সঞ্চন চক্রবর্তী, প্রত্যেকেই, এরা একজনও এখানে কেউ চাকরি করতে আসে না, এখানে কাজ করতে আসে সবাই, এরা সব কর্মী, মানে সকাল থেকে রাত এদের কোনো ঠিক নেই, কোনো ডিউটি আওয়ার্স বলে এখানে কিছু থাকে না আমাদের। মানে আমি যাদের নাম বললাম যে 10টা 5টা কোনো ডিউটি নয়, এখানে যার যখন দরকার সকালবেলা আসলেও সে রাত্রে 11টায় যায়, 12টায় যায়, 8টায় যায়, 7টায় যায়। এটা শুধু একদিনের ব্যাপার নয়, প্রতিদিনের এটা কাজ আমাদের রুটিন, মানে রুটিনের বাইরেই এটা কাজ। পঠন পাঠনের যেটা রুটিন ফ্রেম আছে সেটা তো আছেই, তার বাইরেও এত বড় প্রতিষ্ঠান, একটা বেসরকারি প্রতিষ্ঠান চালাতে গেলে যে আন্তরিকতা এবং ভালোবাসা, সৌহার্দ্য, একের প্রতি অপরের যে সৌহার্দ্যপূর্ণ হৃদ্যতা দরকার, সেটা না থাকলে আজকে প্রতিষ্ঠান এই জায়গায় দাঁড়াতো না। এইটুকুনি বলে এবিএনকে, এবিএন নিউজকে ধন্যবাদ জানাই যে আপনারা এসছেন, আমাদের ভালো লাগছে। যে সাধারণত আমাদের খোঁজখবর কেউ রাখেই না বলা যায়, তবে আপনারা, হ্যাঁ সত্যি বলছি, তবে আপনারা এসছেন আমাদের ভালো লাগছে, এইটুকুনি আর কি বলার, ধন্যবাদ।